বাম হাতটা দাও, তাও কিছু হবে না, আমি হলে বাচ্চা জিন, দেখি 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 দেখি, আমি সব আমার দিলের মধ্যে তোমার রেখা সব নিয়ে নিয়েছি, এখন দেখি এই যে তোমার হাতের মধ্যে আমি যা দেখতেছি বুঝছ, তোমার নায়িকা হওয়ার, বড় নায়িকা হওয়ার অনেক বাধা আছে, খুব কঠিন, অসুবিধা নেই, আমি ভালো করে পড়ে যাব বলে তোমার বাধা সব দূর হয়ে যাব, এখন আসো কাছে আসো বাবা, কাছে আসো কাছে আসো, কোনো অসুবিধা নেই, ভয় নেই বাবা, আমি বাচ্চা, আমি বাচ্চা বাবা, বাবা বাবা বা সুন্দর, হ্যাঁ সব ঠিক আছে, মাই গড, আমার সাথে সব কি হচ্ছে, না না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি, সব ঠিক হয়েছে, ভয় পেও না, আমি বাচ্চা জিন, আমি ছোট, হ্যাঁ যাও সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো, তুমি এখন সোজা যেদিক দিয়ে এসেছো সেদিকে চলে যাবা, হ্যাঁ পিছন দিকে কেউ ডাক দিলে তাকাবা না, ওটা কিন্তু বদ বাতাস, বুঝছো, সোজা চলে যাবে, যাও ভয়ের কিছু নেই বাবা, আমি ছোট, হ্যাঁ যাও, ধরতে না, পড়ে যাবে পড়ে যাবে, পড়ে আসছি 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 আসছি, তুই ভালো ট্যালেন্ট আছিস রে, এত তড়িৎ গতিতে জায়গা মতো কেমন করে চলে গেলি, আমি তোর পারফরমেন্সে খুব খুশি হয়েছি, দরবার আসিস বকশিস নিয়ে যাস, দূরে কেন কাছে এসো, তুই কে? আমার নাম মিতু, আমি এই গ্রামের বাসিন্দা, তোর স্বামীর নাম নয়ন, সবাই ওরে সৌদি নয়ন কয়, দুইটা মেয়ের সাথে পরকিয়া করতেছে, আম্মা আপনি এটা কেমনে জানলেন, আমি তো আপনারা কিছু বলি নাই, আমি ছায়া বিবি, আমি নাম শুই না মুখ দেখা সব সমস্যা বইলা দিতে পারি, আম্মা আপনি আমার এই সমস্যাটা থেকে বাঁচান, আম্মা আমার সংসারটা আপনি বাঁচান, আম্মা এটা তো অনেক কঠিন পরীক্ষা দিতে হবে তো, আম্মা আমার স্বামীর ভালো করার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি, আম্মা এটা আসলে পরীক্ষা না, এটা হলো ঔষধ, কি ঔষধ আম্মা? ঔষধ ঝাড়ুর বাড়ি, আম্মা আসলে কি ঝাড়ুর বাড়ি দেব, আমি ঝাড়ু পয়ড়া দেব, তুমি দিনে তিনবার সেই ঝাড়ু দিয়া তাকে সাতটা কইরা বাড়ি দিবা, প্রথম বাড়ি সকালে খাওয়ার পরে, দ্বিতীয় বাড়ি দুপুরে খাওয়ার আগে দিবা, আর তৃতীয় বাড়ি ধোয়াইতে যাওয়ার আগে দিবা, মনে রাখো মুইনা গুইনা সাত সাত সাত, একুশটা বাড়ি দিবা, কম বেশি যেন না হয়, এই বাড়ি এই ঝাড়ুর বাড়ি তুমি এক মাস ধরে তাকে দিবা, এরপর তোমার সংসার ঠিক হয়ে যাবে, মনে রাখবা, জি আম্মা, thank you.
আমাদের কাজ শেষ, আপনি না আমার হাতে 5000 টাকা দিয়ে যাবেন, এবার যাইতে পারেন। ও আরেকটা কথা শুনেন, আমার ফড়া ঝাড়ু ছাড়া অন্য কোনো ঝাড়ুতে পায়ে দিলে কিন্তু কাম হইতো না, গুণাগুণ থাকতো না, মনে রাখবেন। জি যা আমার ধরো এখনো যে পিঠ কেমন ব্যথা করতেছে। আপনার সঙ্গে কিভাবে আমার হাজার বছর ধরে পরিচয় ছিল? আই লক করে দিলাম, হাজার বছরের পরিচয় তোমার সাথে আমার। আপনি জানেন না আমি কত নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করেছি। নাটকে অভিনয় করে কেন, আপনার কি মনে হয় না আমি নায়িকা? কেন মনে হবে না, অফকোর্স মনে হয়। আমনের মতো একটা মেয়ে যদি নাটক অভিনয় না করে তাহলে কোনটা করবে, কে করবে? ও মাই গড, আপনি সত্যি বলছেন? সত্যি 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 তিন সত্যি। এরপরও যদি আপনি বিলিভ না করেন, আপনার বিশ্বাস না হয়, তাহলে আমি একদম মোটা তাজা সুস্থ ছাগলের কসম কাটি বলছি, সত্যি। কিসের কসম কাটলেন আপনি? ছাগল, সুস্থ ছাগলের কসম কাটি। ও মাই গড, আপনি ছাগলের কসম কাটলেন কেন? মানুষ তো মনে করেন যে অনেক কিছু নিয়ে কসম কাটে কেন, কিন্তু এই আই আই কেন ছাগলের কসম কাটছি বলতে পারবেন? পাইতেন না, বিকজ অফ আই আই এম একজন ডাক্তার। আরে আপনি ডাক্তার? ইয়েস আই এম এ ডাক্তার, মিস্টার এনিমেল খান। আমি একজন পশু চিকিৎসক। ও মাই গড, আপনি একজন পশু ডাক্তার? ও মাই গড, জানেন আমি না জীবনে কোনোদিন কোনোদিন পশু ডাক্তার দেখিনি, সো ফার্স্ট টাইম। ভালো করে দেখেন, এই যে আপনার সামনে জিন্দা খাড়া রয়েছে, এই যে দেখেন না, এই এই এদিক দিয়ে দেখেন, দেখি আপনার জীবনটা ধন্য করে ফেলেন। জানেন এখন আমি আমার কলিগদের বলতে পারবো আমি একজন পশু ডাক্তার দেখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে আপনারে কি বলবো, আমিও জীবনে কোনোদিন এরকম সামনাসামনি কোনো নায়িকা দেখি না, আমার জীবনও ধন্য হয়ে গেছে আপনারা আমি বাস্তবে দেখতে পাচ্ছি। ও মাই গড, তাই নাকি, আপনি নায়িকা দেখেননি? আপনার বিশ্বাস হয় না, আপনার বিশ্বাস হয় না, প্রয়োজন বোধে বলেন আরোগ্য সুস্থ তাজা ছাগলের কসম কাটি। ও মাই গড, না না আর কসম কাটতে হবে না, আমি বিশ্বাস করেছি। যদি কিছু মনে না করেন, মানে আপনার নামটা কি একটু জানতে পারি? বিজলি। আর জীবনের একটা শখ, মানে কি বলবো, এটা অনেক স্বপ্ন দেখছি কিন্তু হন আমি নেরে বলেই ফেলি, লজ্জা লাজ লজ্জা ভাঙে, আমি একটু আপনার সুই দেখতে চাই, একটু টাচ করতে চাই। ও মাই গড, কি বলছেন আপনি, আপনি আমাকে সুই দেখবেন? না 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 না, আপনি জানো আমি একটা নায়িকাকে সুই দেখতে চাই, অনেক দিনের স্বপ্ন ছিল, একটু একটু টাচ করি। রাগ করো না,
রাগলে তোমায় লাগে আরো ভালো। কি বাবা, মনে তো ফুর্তি কেন, এত গান কিসের? সবকির সাথে দেখা করে আসলাম। কি নাম কল? সুমকি। আবার 200 টাকা হচ্ছে। সুমকি? তা সুমকি আপনার টাকা দেবে কিসের জন্য? আরে বাবা রে, আমি তাকে আমার পরিচয় দিছি যে আমি একটা উকিল, তো উকিলের কাছ থেকে একটা তথ্য নিতে চাইলে অবশ্যই তো ফিরে লাগব। ওই সময় মনে করে যে আমার মাথার ভিতরে আসলো যে আমি তার কাছ থেকে 200 টাকা চাই উকিল হিসাবে, চাইলাম ঠাস করে দিয়ে দিল। তারপরে যেমন মনে হলো কি, আমি তো একটা ভুল করছি, আমি যদি 2000 টাকা চাইতাম সেটা সে আমার দিয়ে দিত। এত বড় একটা ভুল আপনি কিভাবে করলেন আমার তো মাথায় আসে না। সুযোগ যেহেতু ছিল 2000 টাকা চাইলেই হতো, চাইলেন না কেন? কি কম দুঃখের কাহিনী, 60 টাকার চোলাই খাইতে খাইতে মনটা আর বড় করতে পারিনি, মনটা তো ছোট হয়ে গেছিল ভাই। এই জন্য 200 টাকা যে চাইছি তাতে করে বুক কাঁপা কাঁপি শুরু হয়ে গেছিল গা। দিব কি দিব না, ডাইরেক্ট নাও করে দিতে পারত। এখন দেখতেছি ভুল করে ফেলছি, মেয়েটা কিন্তু এমনি ভালো আছে বুঝছে। হয়েছে হয়েছে, আর প্রশংসা করা লাগবে না। আসল কথা দেখো, এমন কোন তথ্য সে চাইছে যার জন্য একদম সা মাত্র 200 টাকা দিয়ে দিল? আদম সুরুতের খোঁজ, আদম সুরুতের খোঁজ করতে এসে আমারে কয় আদম সুরুতের খুঁজতে? আচ্ছা ভাই কোন তো, আমি একটা টাল টুকর মানুষ, আমি কেমনি কোন আদম সুরুত ওই লোক কোন হানে থাকে কি থাকে না থাকে? ভালো কথা নেই ভাই, আপনি যদি কোনো সময় আদম সুরুতের খোঁজ খবর পাই যান জাস্ট খালি আমার জানে বুঝছেন, এর যদি খোঁজটা দিতে পারি না মেলা টাকা ভাঙিতে পারো। আচ্ছা সুমকি, সুমকি মানে আদম সুরুত পেয়ে খুঁজতেছে না? আপনি কি আদম সুরুতের খোঁজ জানেন নাকি? আমি আদম সুরুতের খোঁজ জানেন তো আপনারা কয়ে দিতাম, হেল্প করেই ফেলতাম, সেটা তো সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ আমি একটা কথা কই, আপনার চোখে কিন্তু আমি বিরাট একটা সর্বনাশ দেখতে পাচ্ছি। সর্বনাশ কেন নেই ভাই? কিসের সর্বনাশ? কি সর্বনাশ, আপনি তো মহিলাদের দিকে যেভাবে ঝুঁকতেছেন সর্বনাশ তো অবশ্যই হবেই হবে। শোনেন আপনার একটা কথা কই, মহিলাদের দিকে এভাবে ঝোঁকবেন না, সর্বনাশ কিন্তু আসবেই আসবে, কারণ আপনি ওই মহিলার প্রতি আবেগপ্রবণ হয়ে পড়বে, আর আবেগপ্রবণ হয়ে একসময় দেখবেন রাশিয়া যাওয়ার কথা ভুলে গেছেন। রাশিয়া যাওয়া হবে না, তখন সর্বনাশ কার হবে? আপনার হবে। রাশিয়ার ওই মদের ফ্যাক্টরিতে বসে বসে সুকসুক করে যে মদ খাবেন সেই স্বপ্ন আর পূরণ হবে না, শেষ। না রে ভাই, আমি আবেগপ্রবণ হব না, তবে যে কদিন মনে করেন যে আমি রাশিয়া যেতে না পারি সেই কদিন যদি মহিলারে ভাঙা ভাঙা প্রত্যেক দিন 200 করে টাকা নিতে পারি তারপরে খারাপ কি? খবরদার, খবরদার ওই মহিলার কাছে যাবেন না, আপনার টাকার দরকার না? এই যে এই সুলাই খাওয়ার জন্য টাকার দরকার, ওকে ফাইন, আপনার প্রত্যেক দিন যে 60 টাকা লাগে সুলাই খাওয়ার জন্য, যে 60 টাকা সেটার দায়িত্ব আমি নিলাম, রেগুলার যে 60 টাকা সেটা আমি দেবো, খবরদার ওই মহিলার কাছে যাবেন না। যাক তাহলে পরে আমি নিশ্চিত হইলাম, পুরো টেনশন ফ্রি হয়ে গেলাম, এটা নিয়ে না মেলা টেনশন থাকে বুঝছেন। তাহলে পরে কাজ করেন না ভাই, আজকে অন্তত 100 টাকা দিবেন। 100 টাকা? আরে আমি বললাম 60 টাকা, সে 100 টাকা কয়? বুঝতে পারছি ডিমান্ড বাড়া ফেলেছে, অসুবিধা নেই 100 টাকা দেবো, অসুবিধা নেই। আরে ভাই দেন না, আজকের 100 টাকাটা দিয়ে দেন না, তাহলে পরে তুমি যাই গিয়ে। আরে না না, আজকে তো 200 টাকা পাই হয়ে গেছে, আজকের দিনের খেলা শেষ, কালকে তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, দায়িত্ব তো আমি নিয়ে নিছি। আচ্ছা মহা বিপদের মধ্যে পড়লাম, কনকার সুমকি বরিশালের তে এখানে এসে এখন আমার এই ঘোল খাওয়া আছে, এর একটা ব্যবস্থা তোমার করা লাগবে। সালে প্রতিষ্ঠিত হয় 1945 সালে, 1985 বিত্ত খাওয়ার জন্য খাওয়া গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কেলা খাওয়া গাছ লাগাইয়া ভাই। এই গানটা, এই গানটা শিখে দেওয়ার পর থেকে আমার থেকে আর কেউ কলা খায় না। তোমার কলা চেপ। হ্যাঁ হ্যাঁ চেপ, একটা ধন্যবাদ দিবে না ভাই? অবশ্যই, তোমাকে অনেক ধন্যবাদ। না আমি চিন্তা করছি আমার পক্ষে সম্ভব, যেহেতু আমি ডাক্তার তোমাকে আমি আরো সুস্থ করে দিব ভাইয়া, তোমার সুস্থতা আমি ফিরে আনবো, তুমি পরীক্ষা পাস করবা। সত্যি? অবশ্যই, তোমাকে আরেকটা হেল্প আমি করতে চাই। কি হেল্প ভাইয়া? শেফালি রে আজ থেকে তোমাকে দিয়ে দিলাম। সত্যি ভাইয়া? অবশ্যই সত্যি, তুমি সত্যি শেফালি রে আমার দিয়ে দিছো, এখন থেকে শেফালি তোমার, আমি আর কোনোদিন তোমার প্রেমে কোনো বাধা হব না, কোনো কাঁটা দেব না, সে বলে কি তুমি কলজা খুলি ভালোবাসো ভাইয়া।
তোমারে অসংখ্য ধন্যবাদ, তুমি শেফালির আমারে আবার ফিরিয়ে দিছো। একদম ফাইনালি দিয়ে দিছি ভাইয়া। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ তো দিবা, কিন্তু ভাইয়ারে তোমাকে এত জিনিস দিলাম, তুমি ভাইয়াকে একটা জিনিস দিবা না? অবশ্যই দিব, তুমি কি চাও বলো, তোমার আমি সব দিব। সব লাগবে না, তুমি আমাকে একটু হেল্প করো ভাইয়া। হেল্প? সামান্য সাহায্য করো। অবশ্যই তোমার হেল্প করব। তুমি শেফালির আমার জীবনে ফিরিয়ে দিছো। ফাইনালি দিয়ে দিছি। তোমার লাগে আমি একটু করব না, তাহলে আমি যাই। কোনে যাও? ওই ওইখানে ওই ওই মায়ের কাছে। তো মায়ের তো চিনো নি, দেখছো নি কোনোদিন? না দেখি নি। তাহলে কি হঠাৎ করে চলে যেতেছো? সেটি সম্পর্কে তুমি কিছু জানো না? তোমার ভাবি আর কি, মানে আমার আমার গার্লফ্রেন্ড, আমার 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 ফেমিকে আর কি। আরে তুমি তো লজ্জায় কথাই কইতে পারতেছ না। আমার ফেমিকে নাইকা। আচ্ছা কও, তারপর? আমার ফেমিকে নাইকা। ও নাইকা? কিসের নাইকা? টেলিভিশন না সিনেমার? টেলিভিশন পর্যন্ত কত হয়েছে, সিনেমা পর্যন্ত যাইতে পারিনো। হেতি টেলিভিশনের নাই কি? টেলিভিশনের নাই। আচ্ছা পাইন সুন্দর অনেক, পাঁচ ক্লাস। আচ্ছা মানে তুমি দেখলে তুইও ভাবি বলবে? ভাবি? অবশ্যই ভাবি। অবশ্যই তাকে ভাবি বলবে। যাও আমার ওই তুমি ফার্স্ট আপটা দিই বলি দাও। আচ্ছা আচ্ছা আমি যে যাম, আমি তো তারে কোনোদিন দেখি নাই, তারে চিনবো কেমনে, মানে তার নাম কি? তাকে দেখলেই তুমি চিনি যাবে। এরম মেয়ে গ্রামে আসেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। তার সে এখন জানি কোথায় গেছে, কুদাকুদি করতে গেছে। কুদাকুদি? জিম জিম। ও জিম জিম, ব্যায়াম 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 করতে গেছে। ওই যে বিলের ফাড়ে ওইখানে যে একটা গেট আপ দেখলে তুমি বুঝে যাবে ভাইয়ের চয়েস কি, ভাইয়া কি চয়েস করছি, ভাইয়ারে কে চয়েস করছে। সেটি কিন্তু আমাকে ভালোবাসছে। তুমি যাও ভাইয়া। আচ্ছা ভাইয়া তুমি কোনো টেনশন করো না, আমি এখনই গিয়ে তোমার কথা কই যাচ্ছি। দেখবা আমি কোয়ার পরে তোমার প্রেমে হাবুডুবু খাইব, হাবুডুবু। এ তুই কি করতেছিস? সর 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 সর। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে। আন্নাই কেলে গো ডিস্টার্ব করছিস ভাই, আয় তারে ভালোবাসি বলছি, তুই এসবের মধ্যে জড়াচ্ছিস কেন? আন্নাই কেলে ছাড়ি দে। চিনরে কিভাবে দেখলো আমি ছোট ছোট চরিত্র অভিনয় করি? কেন, ইউটিউবে দেখিছে, দেখে তারপর জানিছে। চিনরে আবার ইউটিউব দেখে নাকি?